বাউলরা একাধারে কবি, দার্শনিক ও মরমী। তাদের গান কেবল লোকসাহিত্যেরই অংশ নয়, বাঙালির প্রাণের কথাও। এই গান এক একজন বাউল শিল্পীর কণ্ঠে এক এক রকম সুর হয়ে বেরিয়ে আসে। সেই সুর নিয়ে যাদের খেলা, সেই বাউল গান নিয়ে যাদের জীবন ও জীবিকা, তাদের নিয়ে এই বিশেষ অনুষ্ঠান প্রান্তরের গান দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন আধ্যাত্মিক ও মরমী গানের শিল্পী মোহাম্মদ পাগল বাচ্চু। আজ আমরা শুনব মোহাম্মদ পাগল বাচ্চুর বাউল হয়ে ওঠার গল্প। স্বরূপ
হলে মিলাও। আমি গানটা শুনতে শুনতেই ভাবছিলাম যে জিজ্ঞেস করব যে গানটা কার লেখা সুর করা, কিন্তু গানের শেষে পেয়ে গেলাম পাগল বাচ্চুকে। মানে আপনি কি কোন বিশেষ ভাব থেকে গানটি লিখলেন? আমার বিষয়টা হলো আধ্যাত্মিক বেশি। আচ্ছা, আমার বংশটাই হলো একটা পীর বংশ। আচ্ছা, আমার দাদাও ছিল কামেল, আমার বাবাও ছিল সুফি সাধক একজন, হযরত শাহ সুফি রহম শাহ। আমি তারই আওলাদ। আমার নাম মোহাম্মদ পাগল বাচ্চু। আমি আধ্যাত্মিক সাধনা করেছিলাম পাকিস্তান পিরিয়ডে কলকাতা। তা আমি মনে করেন আমার 7 বছর বয়সে আমি কলকাতা চলে গেছিলাম। আচ্ছা, বাগদাদি শিরচন্দ্র স্যার কাছ থেকে আমি আধ্যাত্মিক পারদর্শী ওনার কাছে 4 বছর পর্যন্ত আমি তপস্যা করেছিলাম। উনি ছিলেন একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার কাছে তপস্যা করার পর উনি বলেছিল, তুমি যাও যে গানের উদ্দেশ্যে চলে আসছো, তুমি কোনো এক সময় তোমার দেশে তুমি বাউলের বিচ্ছেদের সম্রাট হবে। বাহ, আপনি বাউলের বিচ্ছেদী সম্রাট হবেন সেই আশীর্বাদ উনি করেছেন। সে আশীর্বাদ করে, এই আশীর্বাদের গল্পটা পরে শুনছি, আগে গান ধরেন। মানে গানের জন্য আমরা উন্মুখ হয়ে আছি। এবার গান বয়সে এসে আপনি এত সুন্দর করে গান গাইতে পারছেন, এর রহস্যটা কি বলেন তো আমাকে? এটার রহস্য, ওই যে কলকাতা ছিলাম, উনি বাগদাদে শিরচন্দ্র শাহ বলেছিল, তুমি মৃত্যুর আগ পর্যন্ত
তুমি এই কণ্ঠ, এই সুর, এই ভাব দিয়ে তুমি গান গেয়ে যেতে পারবা, সেটা আমি গুরুবাক্য তোমাকে মানে উনিটা আশীর্বাদ করে গেছেন আপনাকে। জি, তার মানে কি সেই আপনি কি বিশ্বাস করেন যে ওনার আশীর্বাদটাই আপনার উপরে পুরো পরিবর্তিত হয়েছে? অবশ্য, খালি আমি না, এরকম সারা পৃথিবীতেই গুরুবাক্য প্রত্যেকের জন্যই প্রযোজ্য। হ্যাঁ, এই গুরু শিষ্যের যে বিষয়টা, এমনিতেই আমাদের বাউল গানের জগতে এই বিষয়টা অনেক বেশি প্রকট। গুরু শিষ্য সব জায়গাতেই গুরু শিষ্যের বিষয়টা মানা হয়, বাউল গানের ক্ষেত্রে হয়তো আরও বেশি কিছুটা মানা হয়। আপনার গুরুকে? আমার গুরু আব্দুল খালিক দৌন সাহেব। সেই প্রসঙ্গগুলো আবার ফিরে আসব, তার আগে আবার আমরা নতুন আরেকটা গান শুনি। অতরাপনি গড়ে করছে উলা বেলা রাসুলাল্লাহ, আপন গড়ে করছে উলা মেলা, আপন গড়ে করছে উলা বেলা রাসুলাল্লাহ, আপন গড়ে করছে উলা মেলা। মোকামের পরে আনা গোনামিন শহরে আলেপকে সঙ্গে নিলে চেলা বাদ মনামা, আলেপকে সঙ্গে নিলে চেলা। কামের পরে আনা গোনামিম শহরে আলেপকে সঙ্গে নিলে চেলা বাদি মনামার, আলেপকে সঙ্গে নিলে চেলা। দেখবি যদি বনবে পুলা কুচি ভেতরে ক্রেতা বিচারা, দেখবি যদি বনবে পুলা কুচি ভেতরে ক্রেতা বিচারা, এসকার রূপে দূরে রূপে দূরে কাজলা রাসুলাল্লাহ, আপন ঘরে করছে উলা মেলা। আহু হে যুগে মিলে তিনজনা তোর এক হইলে, দুই পাবে কে ত্রিভুবন ঘুরিলে বাজিব না আমার। আহু হে যুগে মিলে তিনজনা করে হইলে, দুই পাবে কে ত্রিভুবন ঘুরিলে বাজিব না আমার। আপন ঘরে
আপন ঘরে করছো ওলামেলা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ খুব চমৎকার গান। আমি জানতে চাই আপনি কতগুলো গান লিখেছেন, সুর করেছেন? আমার নিজের রচিত গান আছে আমার সর্বমোট, বেশি বললে তো হবে না, যেটা নাকি আমার কার্যক্ষেত্রে 1300 গান আছে আমার নিজের লেখা। লেখা সুর করা 1300 গান? 1300 গান আছে। 1300 আপনার কি মনে হয় যে 1300 গানের মধ্যে কতগুলো বিখ্যাত, কতগুলো বা জনপ্রিয়তা পেয়েছে, কতগুলো জনপ্রিয়? মনে করেন যে আমি 55 বছর ধরে তো আমি গান করি। আচ্ছা, 55 বছরের ভিতরে জনপ্রিয় 1300 গানের ভিতরে কেউ আধ্যাত্মিক ভালোবাসে, কেউ বাহ্যিক ভালোবাসে, এর বিভিন্ন পদে গান আছে। তো মনে করেন আমি কি কি ধরনের, আপনার এই গানগুলোর মধ্যে কোন ধরনের গান বেশি আছে? বেশি আছে আধ্যাত্মিক, আধ্যাত্মিক গান, আবার আছে মিডিয়াম আছে, আবার বিচ্ছেদ গান। কারণ বিচ্ছেদ আমার মতন এত বাংলাদেশে কেউ লেখে নাই। একটু আগে আপনি যেটা বললেন যে আপনার অনেক গান জনপ্রিয়তা পেয়েছে, হ্যাঁ, বিচ্ছেদ গান, বিচ্ছেদ, বিচ্ছেদ অনেক জনপ্রিয় পেয়েছে। এটা মানে আমার মুখের কথা না, বাংলাদেশে সকলেই বলে, যে গায়করা বলে, শিল্পীরা বলে, জনগণে বলে যে বাংলার বিচ্ছেদের সম্রাট পাগল বাচ্চু। কিন্তু আমার মুখে বলি না আমি, সেটা জনগণ বলে আর কি। এখন কে বাউল সম্রাট, কে পাগল সম্রাট, কে বিচ্ছেদের সম্রাট, এটা আসলে বিবেচনার সময়টা আমাদের, মানে এটা বিবেচনা আমাদের দায়িত্ব না। কিন্তু আপনার এই গান, যে সমস্ত গান টিকে গেছে, সেই গানগুলোর কারণেই আপনি অনেকদিন টিকে থাকবেন, অনেকদিন বেঁচে থাকবেন, এটা আমরা বিশ্বাস করছি। এবার আমরা গানে আসি, এবার কোন গান শোনাচ্ছেন? এখন গাবো জনপ্রিয় গানের মধ্যে একটা গান গাবো। আচ্ছা, এটা গানটা আপনারই লেখা সুর করেন? হ্যাঁ, আমারই লেখা সুর, কিন্তু গানটা ওই গ্রামোফোন রেকর্ডও ছিল, এমনি অডিও ক্যাসেটও ছিল, এখন আবার সিডি ক্যাসেটও আছে। ওই রূপ তোমার জলপারিয়া, ওই রূপ তোমার জলপারিয়া, তুমি পাগল করলায়া বারে একবারে, প্রাণ বন্ধু দেখারে দেও মরে, প্রাণ বন্ধু রে তুমি একবারে, সে প্রাণ বন্ধু দেখারে দেও মরে। কি বন্ধু তোমার রীতি, আর এই কি রে বন্ধু তোমার রীতি, দেশে দেশে মন বিলাইয়া কর রে পীড়িতি, বন্ধু তোমারই তারা, আর এই কি রে বন্ধু তোমারই তারা, কাঁদতে কাঁদতে জনম গেল না পাই তো সারা, ¡Gracias!
পাগল বাচ্চু কইবি নয় করে আর পাগল বাচ্চু কইবি নয় করে না জানিয়া এমন পীর কেউ না সংসারে আপনার সাথে এত 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 কথা বললাম, এতগুলো গান শুনলাম, আপনার বেহালা বাজানো শুনলাম, আর আমাদের যন্ত্রী ভাইয়েরা এত চমৎকার করে বাজালেন আজকে, ওনাদের বাজানোর কারণে আমাদের এই অনুষ্ঠানটা আরও প্রাণবন্ত হলো, আরও অনেক বেশি প্রাণ পেল, সেই সাথে আপনার অসম্ভব সুন্দর গানগুলো আমাদেরকে অনেক বেশি আনন্দ দিল। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। পথের পার্থক্য, মতের অনৈক্য এবং সাধন পদ্ধতি ভিন্ন হওয়া সত্ত্বেও বাউলদের মধ্যে কিন্তু লক্ষ্যগত মিল আছে, আর তাই একজনের গানের কথায় অন্যজনের প্রাণের কথার প্রতিধ্বনি শোনা যায়, আর ধীরে ধীরে তা হয়ে ওঠে সার্বজনীন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে যেখানেই থাকুন না কেন নিরাপদে থাকুন।